হ্যালো ভিউয়ার্স, সবাইকে তহিদুল একাডেমি বিডির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও সালাম জানাই। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আই হোপ আলহামদুলিল্লাহ আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রতিদিনের মতনই আজও নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। তো আজকের টিউটোরিয়ালটির বিষয়টি হচ্ছে, আমরা ক্যানভার উপরেই আপনাদের আজকে টিউটোরিয়ালটি রেখেছি। ইতিমধ্যে আমরা ক্যানভার উপরে 9টি ক্লাস আপনাদের দিয়েছি। যে 9টি ক্লাস আপনারা যদি ফুলফিলভাবে দেখে আসেন, তাহলে আশা রাখছি এবং আমি বিশ্বাস করি যে আপনারা আমার থেকে খুব সুন্দরভাবে কাজ করতে পারবেন। কারণ আমি যেভাবে বর্ণনা করে দেখিয়েছি আপনাদের, আপনারা একটু সময় দিয়ে কাজ করলে আশা করি আপনারা ফুলফিলভাবে কাজটি করে আসতে পারবেন। এবং যারা আমার এই টিউটোরিয়ালটি, এই নতুন ভিডিওটি আজকে প্রথম দেখছেন, তাদেরকে রিকোয়েস্ট করব আপনারা আমাদের আগের যে টিউটোরিয়ালগুলো রয়েছে, ক্যানভার প্রফেশনাল মাস্টার মাইন্ডের টিউটোরিয়াল, এই টিউটোরিয়াল ফুল A to Z 1 থেকে ক্লাস 9 পর্যন্ত দেখার পর এই ক্লাস 10টি আপনারা দেখলে আশা করছি আপনারা খুব সহজে সবকিছু শিখতে পারেন। তো অলরেডি আমরা 9টি ক্লাস শেষ করে ফেলেছি, আজ 10ম ক্লাস নিয়ে আলোচনা করব। তো 10ম ক্লাসই আপাতত ক্যানভার উপরে শেষ ক্লাস হিসাবে আমি রাখছি। আজকের ক্লাসে আমি আপনাদেরকে একদম A to Z ক্যানভার প্রথম থেকে শেষ পর্যন্ত যে কাজগুলো করেছি, এই কাজগুলো আমি ধারাবাহিকভাবে এবং অল্প সময়ের মধ্যেই দেখিয়ে দিয়ে যাব। তো অনেকেই ভাবতে পারেন যে এই এক ক্লাসে যেহেতু সবকিছু দেখানো হচ্ছে, তাহলে এইটা দেখলেই মনে হয় সবাই আমি সবকিছু পেরে যাব, এরকম যদি কেউ মনে করেন তাহলে আপনাদেরকে রিকোয়েস্ট করব যে ভাই এরকম মনে করবেন না। আপনারা আগের ভিডিওগুলো দেখে আসলে এই ভিডিওটার মাধ্যমে হবে কি যে আপনি বিগত 9টা ক্লাসে যে চর্চাগুলো করেছেন, এই 10 নম্বর ক্লাসে এসে আপনারা যদি ফুল টিউটোরিয়ালটি এখন দেখেন, তাহলে আল্লাহর রহমতে আপনারা খুব সহজে আরো সকল কিছু মনে পড়ে যাবে এবং কাজ করতে পারবেন। যার কারণে আমি মনে করলাম যে 10ম ক্লাসটি একদম টোটাল এই ক্যানভার উপরে আমি দিব, যার কারণে আমি এই ক্লাসটি আপনাদের জন্য নিয়ে এসেছি। তো কথাগুলো একটু বেশি আজ বললাম, কারণ হচ্ছে দেখা গেল কিছু না বলেই আমি যদি ক্লাস শুরু করি, তাতে আসলে কি অনেকেই মনে করে যে অল্প কথাই যদি ক্লাস শুরু করা যায় তা ভালো হয়, কিন্তু আসলে আপনারা কিছু কথা যদি না শুনেন তাহলে অবশ্য ভালোভাবে কাজ করতে পারবেন না, বা পারলেও বুঝবেন না যে কোথা থেকে কোথায় গেলাম। যার কারণে ডিটেলস আপনাদেরকে ভিডিও শুরু করার আগেই বলে দিই। তো আমি যেহেতু কাজটি শুরু করব, তো আপনারা খুব মনোযোগ দিয়ে খেয়াল করুন এবং আপনারা মনে করবেন আমি যে কাজগুলো দেখাবো আপনাদের মনে পড়বে যে আমরা 8ম ক্লাসে, আমরা দ্বিতীয় ক্লাসে, তৃতীয় ক্লাসে আমরা এগুলো দেখেছিলাম, সেগুলোই নিয়েই আলোচনা করব এবং মনে পড়বে এবং ভবিষ্যতে এটাই আপনাদের জন্য ভালো কাজ দিবে বলে আশা করছি। তো আমি একটি জিমেইলে প্রথম দিন যে জিমেইল দিয়ে আমি একটি ক্যানভার অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম, সেই অ্যাকাউন্টে সেই জিমেইলটা আমি ওপেন করে নিয়েছি। তো যারা ক্যানভার অ্যাকাউন্ট ক্রিয়েট সম্পর্কে জানতে চান, তো এখানে আমরা সার্চ বারে লিখব ক্যানভা। প্রথমেই আমরা কি করব, ক্যানভার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো canva.com লিখবেন, লেখার পরে এন্টার প্রেস করবেন। canva.com লিখে এন্টার প্রেস করলে আপনাদের সাইন ইন নামের একটি অপশন পাবেন, সেখান থেকে আপনারা সাইন ইন এ ক্লিক করলে সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করলে একেবারেই সহজ, কোনো রকম পাসওয়ার্ড বা কিছুই আপনাদের কাছে চাইবে না, আপনারা ডিরেক্ট সাইন আপ করে আপনারা এই যে ক্যানভার হোম পেজ এই জায়গায় চলে আসবেন। আমি চাইলে নতুন আরো একটি জিমেইল দিয়ে কাজটি দেখাতে পারতাম, তো এটা একেবারেই সহজ, যদি কোন একটু ডিফিকাল্ট হতো তাহলে আমি এটা করে দেখাতাম আজকে। তো জাস্ট আপনারা যারা নতুন আছেন তারা হচ্ছে canva.com লিখলে আপনারা সহজে পেয়ে যাবেন, এটা ক্রিয়েট করতে পারবেন অ্যাকাউন্টটি। তো এখন আমাদের ক্যানভার এই পুরো ড্যাশবোর্ডে আমরা চলে এসেছি। তো এখান থেকে আমি ক্যানভা রয়েছে, এখান থেকে আমরা কিসে কি ডিজাইন করব, ডিজাইন সেই ডিজাইনের নামগুলো রয়েছে। দেখা গেল অনেকের লোগো দরকার হবে, এই লোগোর উপরে ক্লিক করলে আপনারা ডিরেক্ট দেখেন লোগোর যে অপশনটি, এই অপশনে কিন্তু চলে আসতে পারবেন। তো
একটি ব্যাপার গেল এই জায়গা থেকে, যে অলরেডি আমি দেখিয়েছিলাম যে ওপেন এ নিউ লোগো ডিজাইন, এখান থেকে আপনারা ডিজাইন করতে পারবেন। এখানে পুরো আপনাদের যে গাইডলাইন, সেই গাইডলাইনটি এখানে দিয়ে দিয়েছে যে কিভাবে লোগো ডিজাইন করবেন, সে কথা বলেছে। বলার পরে এখান থেকে ওপেন করে নিয়ে আপনারা লোগো ডিজাইন করতে পারেন। এছাড়াও একটি ভিডিও দেওয়া রয়েছে দেখলেন ওখানে। তো তারপরে বিজনেস, কি কি বিজনেসের জন্য কিভাবে দরকার এগুলো দেওয়া রয়েছে। এডুকেশনের তেমন কোনো কাজ নাই, এগুলো নাই। এখানে এসে সেটিংস এর কোনো কাজ নাই, তেমন একটা কাজ আছে ক্রিয়েট এ ডিজাইন। দেখা গেল কেউ কাস্টম সাইজ নিয়ে কাজ করতে চান, সেক্ষেত্রে আপনারা ক্রিয়েট এ ডিজাইন দিবেন। সে আমি যদি বলি যে কেউ আপওয়ার্কে পোর্টফোলিও দিতে চান, তো কেউ যদি সার্চ করেন আপওয়ার্ক পোর্টফোলিও ইমেজ সাইজ, যদি এটা লিখে আমি সার্চ করি, তাহলে এখানে একটি সাইজ কিন্তু ওরা দেখাচ্ছে যে 400 পিক্সেল বাই 300 পিক্সেলের একটি, বা 1000 বাই 750। তো আমরা যদি কেউ কাস্টম ডিজাইন করতে চাই, মানে কাস্টম সাইজ নিয়ে, যেমন আমি বলেছিলাম যে এই কথাটা আসবে, আমি একটু আর একটু এক্সপ্লেন করে দিই এখানে। তো এখানে দেখেন সার্চে যদি আমার এখন একটি আপওয়ার্কের পোর্টফোলিও বা ফাইবারের গিগের জন্য একটি ইমেজ তৈরি করা দরকার, তো আমি এখানে জাস্ট আপওয়ার্ক যদি লিখি, আপওয়ার্ক, দেখেন আপওয়ার্ক নামে কিন্তু এখানে কোনো টেমপ্লেট নাই। সেক্ষেত্রে কিন্তু আমাদের কাস্টম ডিজাইনের প্রয়োজন হবে। আমি কিন্তু অনেক ক্লাসে বলেছিলাম যে ক্যানভা দিয়ে আপনারা যে ডিজাইন করতে চান, জাস্ট এখানে সেই ডিজাইনের নাম লিখবেন, তাহলে টেমপ্লেট পাবেন। কিন্তু কিছু কিছু ডিজাইন এখানে করা নাই, যেগুলো আপনারা টেমপ্লেট পাবেন, ইউজ করতে পারবেন, কিন্তু কাস্টম সাইজটা নিয়ে এসে এই কাস্টমের উপরে ক্লিক করবেন। করার পরে একেবারে সোজা এসে কাস্টম সাইজ এই অপশনে ক্লিক করলে এখানে জাস্ট সাইজ বসিয়ে দিলে অলরেডি চলে আসবে। তো আমি এখানে লিখে, তো আমি দেখলাম 1000 বাই 750 এই সাইজটা দেখে আসছি। তো এটা দেখার পরে ক্রিয়েট নিউ সাইজ, নিউ ডিজাইন এর পরে ক্লিক করলে চলে আসবে। আর এই সার্চের কাজ আমি ইতিমধ্যে দেখিয়ে অনেকবার বলেছি যে যে টপিকসটি দরকার আপনাদের, সেই টপিকসটি আপনারা এখানে লিখবেন। সে ফেসবুকের জন্য যদি পোস্ট করতে ডিজাইন করতে চান ক্যানভা দিয়ে, তো ফেসবুক লিখবেন, ফেসবুক পোস্ট, ফেসবুক ভিডিও, ইউটিউব ব্যানার, ইউটিউব থাম্বনেল, ইউটিউব ভিডিও, যা দরকার ইচ অ্যান্ড এভরিথিং সবকিছু আপনারা কি করবেন এখানে লিখবেন। তো এখন আমি এখানে ক্রিয়েট এ নিউ ডিজাইনের উপরে যদি ক্লিক করে দিই, দেখেন অলরেডি চলে আসছে। তো অলরেডি আপনারা আশা করছি যে বুঝে গিয়েছেন, মনে পড়ে গিয়েছে আপনাদের যে প্রথম ক্লাস, দ্বিতীয় ক্লাস, তৃতীয় ক্লাস বা এইভাবে অষ্টম নবম ক্লাস পর্যন্ত কি কি শেখানো হয়েছে। এই কাজগুলো আমরা ক্লাস ওয়ানে দেখেছিলাম একেবারে ডিটেলস ভাবে, তাই এখন যে টাস্ক দিচ্ছি তাতে আপনাদের আরো হয়তো বা মনে পড়ে যাচ্ছে যে হ্যাঁ হ্যাঁ এইভাবে একটু করতে হবে। তো এখন আমরা যখন আমাদের এই ড্যাশবোর্ডে চলে আসছি ডিজাইনের, তখন এখানে কিছু অপশন রয়েছে, এই অপশনগুলো সম্পর্কে আমি একটু বলে দিতে চাই। হোম বলতে আবার ব্যাকে চলে যাব, ফাইল বলতে তেমন একটা লাগে না, কিন্তু এখান থেকে রিসাইজ দরকার হতে পারে। রিসাইজের উপর যদি আমি ক্লিক করি, এখান থেকে আবার আমি আমার এই যে সাইজটা এটা আমরা এডিট করে নিতে পারবো। কিন্তু সে দেখা গেল আমি এটা আপওয়ার্কের পোর্টফোলিওর জন্য তৈরি করতে চাচ্ছি, কিন্তু এখন আমি একই ডিজাইন ফাইবারের গিগের জন্য তৈরি করতে চাচ্ছি। কিন্তু আপনারা যে এই আপওয়ার্কের সাইজ আর ফাইবারের সাইজ কি এক হবে? অবশ্যই হবে না। তখন আপনাদের কি করতে হবে, একই ডিজাইন রাখতে চান কিন্তু আপনারা সাইজটা চেঞ্জ করে দিতে চান, তখন এই সাইজগুলো চেঞ্জ করে দিয়ে এখানে জাস্ট আমি একটু কমিয়ে দিয়ে দেখাই। তো এটার উপর যদি ক্লিক করি, তো তারপরে দেখা গেল এখানে আপনার পেয়ে যাবেন কি, এখানে অপশন পেয়ে যাবেন যে কপি টু রিসাইজিং। আর কি পেয়ে যাবেন এখান থেকে, সে আমি যদি এটার উপরে ক্লিক করি, তো এখানে প্রো দেখাচ্ছে। তো আমি আগের ক্লাসে বলে দিয়েছিলাম যে মানে প্রতি ক্লাসেই তো আমি বলছি যে যাদের প্রো অ্যাকাউন্ট নাই, এখনো প্রো অ্যাকাউন্ট ম্যানেজ করতে পারেন নাই, তাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা একটু যোগাযোগ করুন। একটু খোঁজাখুঁজি করলে অবশ্য ফেসবুকেও যদি আপনারা সার্চ করেন, অবশ্য অনেক
সাইট পেয়ে যাবেন যারা প্রো অ্যাকাউন্ট দিতে সেল করে খুব অল্প মূল্যে। তো প্রো অ্যাকাউন্ট নিয়ে নেবেন যদি আপনার প্রফেশনাল ডিজাইন করতে চান নিজেদের কাজের জন্য, আপনারা করতে পারবেন প্রো অ্যাকাউন্ট দিয়ে। তো এখন কথা হচ্ছে কি যে এখানে এটা দেখা গেল নতুন করে সাইজ বসানোর পর এখানে আপনাদের দেখাবে যে রিসাইজিং, কপি টু রিসাইজিং। আপনারা কপি টু রিসাইজিং এর উপরে ক্লিক করলে এই ডিজাইনটা আবার কিন্তু আপনারা একটু কাস্টমাইজ করে ঠিকঠাক করে আপনারা ওই একই ডিজাইন রাখতে পারেন। তো এই হচ্ছে ওভারঅল, আর এটা আন্ডু রিডু এগুলো তো আপনারা বোঝেনি জানেনি। আর এই যে অপশনটা রয়েছে এখানে হচ্ছে কি আপনাদের এই যে ডিজাইনটা করতে সেই ডিজাইনটার নাম আপনারা এখানে কি নাম লিখতে পারেন। এবার এখানে একটু প্রো দেখাচ্ছে, এখানে আর কোনো কাজ নাই, কাজ আছে শেয়ার। তো শেয়ারের উপরে যদি আমি ক্লিক করি, করার পর কি আসছে দেখেন, কপি লিংক, মানে আমি এই লিংকটা আমি কোনো ব্যক্তিকে আমি এডিটর হিসাবে দিতে চাই বা কাউকে আমি দিতে চাই, সেক্ষেত্রে এই লিংকের উপরে কপি করলে এই যে ড্যাশবোর্ডটা ফুলফিল, যাকে আমি লিংকটা সেন্ড করবো সে দেখতে পারবে। এরপরে এখান থেকে তেমন একটা কাজ নাই, আছে কি ডাউনলোড, ডাউনলোডের উপর যদি ক্লিক করি তো এখানে দেখেন আমরা কিন্তু কোনো কিছু ডাউনলোড করি নাই বলে এখানে ইমপেটি দেখাচ্ছে, মানে কি আমরা কোনো কিছু এগুলো ডাউনলোড করি নাই। তো এখান থেকে আপনারা পেয়ে যাবেন, সে আমি একটু এটা একটু দেখাচ্ছি, একটু একটা টেমপ্লেটের উপরে ক্লিক করে একটা টেমপ্লেট আমি এখানে নিয়ে নিলাম, নেওয়ার পরে শেয়ারের উপরে ক্লিক করলাম। ক্লিক করলে দেখেন ডাউনলোডে যদি ক্লিক করি, করার পর এখান থেকে আমাকে ফাইল টাইপ সাজেস্ট করতেছে, আমরা জেপিজি নেবো, পিএনজি নেবো, দেখেন অনেক সাইজ রয়েছে। আপনারা যে ইসে মানে যেভাবে এটা ডাউনলোড করতে চান সেভাবে করতে পারেন। তো পিএনজি তে করা সবসময় ভালো বলে আমি মনে করি। এটা দিয়ে এখান থেকে সাইজ আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন, নেওয়ার পরে জাস্ট ডাউনলোডে ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে। এখন কথা হচ্ছে কি ডাউনলোডের এখানে এসে একটি সমস্যা ম্যাক্সিমাম সময় হয়তো আপনারা দেখতে পারেন, যে সমস্যাটা আমি ফেস করেছি আগে পরে, সেটি হচ্ছে কি কয়েকবার আপনি এই ডিজাইনগুলো ডাউনলোড করার পর বেশ কিছু দেখা গেল পারবেন, পারার পরে হবে কি এই ডাউনলোডের উপরে ক্লিক করলে আর ডাউনলোড হবে না। মানে যারা ফ্রি ইউজ করতেছেন এই অ্যাকাউন্ট, যাদের অ্যাকাউন্টটি ফ্রি তাদের ক্ষেত্রে বলছি, তো অ্যাকাউন্ট এখানে ডাউনলোডের অপশন আর পাবেন না। সেক্ষেত্রে অনেকেই একটি হতদম্ব যে এত কষ্ট করে ডিজাইন করলাম কিন্তু ডিজাইনটা আমি ডাউনলোড করতে পারছি না, তখন আপনারা দেখবেন এরকম ডাউনলোডটি লেখা থাকবে, মানে প্রো দিয়ে ডাউনলোড করেন এরকম কিছু কথা বলা থাকবে, এবং নিচে লেখা থাকবে ছোট করে ডাউনলোড ফ্রি নাও এরকম কিছু একটা কথা লেখা থাকে ছোট করে একদম এরকম বাটনের নিচে। তো ওর পরে ক্লিক করলেও আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো কথা হচ্ছে এটা ছিল। এবার আসি আমাদের এই যে ড্যাশবোর্ডের যেখানে আমরা ডিজাইন করব, সেই ডিজাইন অপশনে আসার আগে আমি আগে একটু এই পাশে যে কাজগুলো দিয়ে আমাদের টোটাল কাজ করতে হবে সেই কাজগুলো সম্পর্কে একটু ধারণা দিই। যেমন এখানে টেমপ্লেট, টেমপ্লেট মানে আমরা অলরেডি জানি যে এই যে অলরেডি টেমপ্লেটটা একটি নিয়েছি, এই টেমপ্লেট দেখেন সবগুলো কিন্তু এডিটেবল, দেখেন সব আমি যদি ধরে চারি নারা নারী সবকিছু কিন্তু আমি করতে পারবো, কালার চেঞ্জ টেঞ্জ এভাবে সবকিছু আমরা কি কাস্টমাইজ করতে পারবো। সে এই জায়গায় যদি আমি লিখি আমাদের দেখেন তোহিদুল একাডেমি বিডি কিন্তু আমি লিখে নিয়েছি। এখন এটা লেখার পরে কি হয়ে গেছে, এই জিনিসটা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের নামে হয়ে গেছে। এখন এই লেখাটাকে আমরা কিভাবে সাইজটা দেখেন নিচে নেমে গেছে এটাকে কিভাবে ঠিক করতে পারি, অনেকেই জানেন যারা আমাদের প্রথম টিউটোরিয়াল থেকে দেখে আসছেন, অনেকেই বলছেন যে এখান থেকে কমাইতে পারবো ফন্ট সাইজ থেকে, অথবা এই ডিরেক্ট এই জায়গায় মাউসটা রেখে এভাবে টান দিলে কি হয়ে যাবে আমাদের চলে আসবে একেবারে সিম্পলে। দেখেন একটা টেমপ্লেট নিলাম, টেমপ্লেটে জাস্ট আমার নামটা আমাদের সেই ইউটিউব চ্যানেলের নামটা লিখে কিন্তু আমরা এটা কাস্টমাইজ করে নিতে পারি পেরেছি। তার মানে আমি এটা আপনাদের বোঝাতে চেয়েছি যে আপনারা কিন্তু কাস্টমাইজ করে সব টেমপ্লেটই আপনারা কাস্টমাইজ করতে পারবেন। এখন এখানে দেখেন আমি এই কথাটা হয়তো আগে বলি নাই, এই যে একটি টেমপ্লেট, এই টেমপ্লেটের উপর যতই আমরা ক্লিক করি টেমপ্লেটটি কিন্তু সহজে আমরা ব্যবহার করতে পারবো না, কারণ এখানে এই দেখেন প্রো, এই যে প্রো, এই টেমপ্লেটগুলো আমরা কি ইউজ করতে পারবো না, যদিও বা এই টেমপ্লেটটি আসে কিন্তু এই ডিজাইনগুলো ফুলফিল আসবে না, হয়তো ব্যাকগ্রাউন্ড আসবে
এরকম হতে পারে, কি বলেছি ক্লিয়ার? তো আপনারা এটাও বুঝে গিয়েছেন বলে আশা করছি। এবার আসেন এলিমেন্টস, এলিমেন্টস নামের অপশন রয়েছে। তো যারা আমাদের আগের টিউটোরিয়াল গুলো দেখেছেন, ক্যানভা মাস্টার মাইন্ড টিউটোরিয়ালটি তারা নবম ক্লাস পর্যন্ত দেখেছেন, অলরেডি জানেন এলিমেন্টসে আমরা সকল প্রকার ব্যবহারিক যত দরকার আছে কাজগুলো আমরা করতে পারি, যেমন লাইন অ্যান্ড শেপ, এখান থেকে বিভিন্ন লাইন অ্যান্ড শেপ ব্যবহার করতে পারি, গ্রাফিক্স ব্যবহার করতে পারি, সি অলে দিলে দেখেন অলরেডি সব চলে আসছে, আমাদের ডিজাইন অনুযায়ী আমরা এগুলো কিন্তু ব্যবহার করতে পারবো। এবার আসি, গ্রাফিক্স আছে, স্টিকারস আছে, ফটো আছে, ভিডিও আছে, ভিডিওর জন্য আলাদা রয়েছে, এগুলো আমি ইউজ করেছিলাম মেবি সেজন্য আসছে কিনা। তো চার্ট, আমরা চার্ট ব্যবহার করতে পারি, যে অনেক সময় আমরা লিখি না যে আমি 50% স্কিল আছে আমার কাজে, তো আমরা এই চার্টের মাধ্যমে সেই স্কিলটা দেখাতে পারবো। টেবিল ইউজ করতে পারবো চাইলে, ফ্রেম, এই ফ্রেমটা দারুণ কাজ আমাদের সর্বক্ষেত্রে, এই ফ্রেমটার দরকার হবে। তো ফ্রেমটা আমি নিয়ে আসলাম, এই ফ্রেমের পরে আমরা চাইলে যে কোনো পিকচার এনে বসিয়ে দিলে একদম অ্যাকুরেট ভাবে কিন্তু বসে যাবে। তো আপনারা এই ফ্রেমের মাধ্যমে আপনারা কাজ করবেন কিসে, পিকচারের, এই ফ্রেমের পরে পিকচার এনে জাস্ট বসিয়ে দিলে ফুলফিল ভাবে কি কাজটি হয়ে যাবে। তো এই হচ্ছে ফ্রেমের কাজ, ফ্রেম দিয়ে সব কাজ করা যাবে। দেখেন এখানে অনেক ফ্রেম রয়েছে, এই ফ্রেম গুলো আপনারা ইউজ করে একসাথে একটা মানুষের তিনটা ছবি, অনেকগুলো সময় দেখেন না যে একই ছবি তিন, মানে একটি পেজেই তিনবার দেখাচ্ছে, পাঁচবার দেখাচ্ছে, সাতবার দেখাচ্ছে, এই কাজগুলো কিন্তু আপনারা এই ফ্রেম ইউজ করে করতে পারেন। তো এরপরে কৃষির কাজ রয়েছে, এরপরে এই জায়গায় যে কাজগুলো রয়েছে তেমন একটা হয়তো ব্যবহার হওয়ার যোগ্য না, মানে আমি তেমন একটা ব্যবহার করি না। এখন এই এলিমেন্টেই কিন্তু অনেক অনেক জিনিস রয়েছে যেগুলো আমরা কিন্তু আমাদের দরকার হবে। সে আমি এখানে লিখি যে আমার একটি আইকন লাগবে, সে কি আইকন দরকার, ফেসবুক আইকন, ফেসবুক আইকন, জাস্ট ফেসবুক আইকন লিখলে সার্চ অপশনে চলে আসছে। সার্চ করার সঙ্গে সঙ্গে কিন্তু দেখেন অসংখ্য ফেসবুক আইকন, তারপর আপনার কোনো টিক চিহ্ন দরকার, কোনো কি বলে মানে এভরিথিং, আপনার যে সকল এলিমেন্ট দরকার হবে, যেমন আরো কিছু বললে কি আসে, যেমন পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম আইকন হোক, অথবা আপনার এরকম দরকার হইতে পারে যে এই যে যেমন দেখেন এই যে লাইক কমেন্ট ফলোয়ার, এই যে অনেক ভিডিও দেখবেন কি ভিডিও চলতেছে আর এরকম কিন্তু লাভ, হাসা হাসি রিয়্যাক্ট, তারপরে লাইক রিয়্যাক্ট, এগুলো কিন্তু দেখতে পারবেন আপনারা এর মাধ্যমে, এটা কিন্তু ইউজ করতে পারবেন। কিন্তু দুর্ভাগ্যবশত যাদের ফ্রি অ্যাকাউন্ট তারা পারবেন না, এটা প্রো ভার্সনে রয়েছে। এখন এই সার্চে আমি কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের আগে দেখিয়ে দিয়েছিলাম যে আমি কিন্তু সার্চ করেছি ফেসবুক আইকন। তো এখানে কিন্তু আসছে কি কালো সাদা, এবং ফেসবুকের যে মূল যে এদের যে ব্র্যান্ড কালার সেই কালার সহ কিন্তু আসছে, কিন্তু আমি চাই লাল কালার, বা আমার যে ক্লায়েন্ট সে বললো যে আমাকে একটি লাল কালারের ফেসবুক আইকন এনে দিতে হবে, সেক্ষেত্রে আমরা কিভাবে আনবো? হ্যাঁ অবশ্যই আপনারা অনেকেই বলছেন যে ভাই আমি জানি আমি জানি, কারণ কি অলরেডি আমরা এইসব ক্লাস কিন্তু বিস্তারিত আলোচনা করেছি কিভাবে এটা আনতে পারবো। এই যে ফিল্টার, আমরা এই ফিল্টারের উপর যদি ক্লিক করে এই যে লাল, এই লালের উপরে ক্লিক করে দিলাম, দেওয়ার পর এখান থেকে আমরা স্কোয়ার ভাবে নিতে পারি, যেভাবে অ্যানিমেশন করাই নিতে পারি। তো এইগুলো সিলেক্ট করার পর দেখুন অ্যাপ্লাই টু ফিল্টারে যদি ক্লিক করি, মজার ব্যাপার কি যে লাল কালারের কিন্তু অলরেডি চলে আসছে। তো দুর্ভাগ্যবশত মনে হয় লাল কালারের ফেসবুক আইকন নাই, অবশ্য লাল নাই, মানে যা হোক, মানে এখানে লাল কালারের ফেসবুক আইকন আমরা পাচ্ছি না, কিন্তু আপনার যদি প্রো অ্যাকাউন্ট থাকে তাহলে আপনারা লাল কালার, রেড কালারের আইকন কিন্তু পেয়ে যাবেন, কিন্তু ফ্রিতে এটা পাওয়া যাচ্ছে না। তো এছাড়া যে কোনো কালার দরকার হলে আমরা সেই কালার দিয়ে সার্চ করে দেখতে পারি। তো আপনার প্রো অ্যাকাউন্ট যাদের আছে তারা ইনশাল্লাহ পেয়ে যাবেন বলে আশা রাখছি। তো এভাবে কিন্তু ফিল্টার ফিল্টার করে আপনারা সার্চ করে করে কিন্তু কাঙ্ক্ষিত যে
আইকনটি বা কাঙ্ক্ষিত যে ফলাফলটি সেটি কিন্তু আপনারা আনতে পারেন। তো এলিমেন্টের ওভারঅল এই। এরপরে আসি আপলোড। আপলোড মানে আমরা অনেকেই বুঝি যে কোনো কিছু আপলোড করাকে বোঝায়। তো আপলোড বলতে আমরা কোনো একটি পিকচার, কোনো একটি ডকুমেন্ট, কোনো একটি ভিডিও, কোনো একটি অডিও, আমাদের নিজেদের তৈরি করা কোনো ভিডিও অডিও ইমেজ আমরা কিন্তু এখানে আপলোড করতে পারি। জাস্ট এই আপলোড অপশনে ক্লিক করলে আমাদের ডেস্কটপ যে ফোল্ডারগুলো রয়েছে সেখানে নিয়ে আসবে। এখান থেকে জাস্ট সিলেক্ট করে ওপেন করে দিলে কিন্তু এখানে চলে আসবে ভিডিও অডিও সকল কিছু আমরা কিন্তু নিয়ে আসতে পারবো। এবার রয়েছে ধরেন রেকর্ডিং ইওর সেলফ, মজার একটি ব্যাপার এখানে রয়েছে। রেকর্ডিং ইওর সেলফ আমরা ক্যানভা দিয়ে আমরা আমাদের এই পুরো যে ডিসপ্লে রয়েছে ডিসপ্লে আমরা কি করতে পারি, রেকর্ডিং করতে পারি খুব সহজেই। এখান থেকে রেকর্ডিং ইওর সেলফ এর উপরে ক্লিক করলে রেকর্ডিং হওয়া শুরু হবে। যেহেতু আমি রেকর্ডিং এর উপরে আছি, রেকর্ডিং করছি, সেহেতু আমি এটা রেকর্ডিং ইওর সেলফ এটা দেখালাম না। যাদের দরকার হবে তারা এখান থেকে ক্লিক করলে কাজটি করতে পারবেন। তো আপলোডের এই ছিল। এরপরে টেক্সট, টেক্সটেই হচ্ছে সবকিছু। দেখেন এখানে টেক্সট রয়েছে কি H1, H2, H3, মানে এইভাবে কিন্তু টেক্সট রয়েছে। যদি আমার একটু বড় সাইজের টেক্সট দরকার, এরপরে যদি আমরা ক্লিক করি এই যে টেক্সট চলে আসছে এখনে, দেখেন এইভাবে কিন্তু আপনারা টেক্সট নিতে পারেন। এছাড়াও যে ফন্টের বিভিন্ন স্টাইল যা ফন্ট রয়েছে, কিন্তু দুর্ভাগ্যবশত সবই বেশিরভাগই প্রো, কিছু অল্প কিছু পাবেন যেগুলো রয়েছে হচ্ছে ফ্রিতে। তো এখনো ব্যাপার হচ্ছে কি যে আমি টেক্সট দিয়েই আমি পুরো কাজটা, এখান থেকে অনেকগুলো কাজ রয়েছে যে কাজগুলো দেখাই দিতে চাই। তো আমি একটা আলাদা একটি নতুন একটি পেজ নিয়ে দেখেন। এখানে কিন্তু আরো একটি ব্যাপার বলে বোঝানো বুঝে যাওয়া দরকার যে এখানে আমাদের কোনো পেজ নেতে পেজ নেওয়ার দরকার হলে আমরা অ্যাড পেজ এর উপরে ক্লিক করলে কিন্তু পেজ চলে আসবে। তো এখান থেকে আমরা অথবা এবার আমরা একটা টেক্সট আনবো, ডিরেক্ট এখান থেকে টেক্সট নিতে পারি অথবা কিবোর্ড থেকে টি প্রেস করলে টেক্সট চলে আসবে। ওকে, আই হোপ ইউ আর ক্লিয়ার। তো এখন ব্যাপার হচ্ছে কি যে দেখেন এই টেক্সটটাকে আমরা কাজ করতে চাই, টেক্সটের উপর ক্লিক করার পর দেখেন এখানে ফন্টের স্টাইল চলে আসছে যে আমরা এই ফন্টগুলো ইউজ করতে পারবো। দ্বিতীয় অপশনে রয়েছে ফন্টের সাইজ বাড়ানো কমানো, এগুলো করতে পারবো আমরা ডিরেক্ট এখানে চেপে ধরে বাড়াইতে কমাইতে পারবো। এবার রয়েছে ধরেন ফন্ট কালার, আমরা চাইলে ফন্ট কালার ইউজ করতে পারবো। অতএব আপনাদের এটা বোঝা দরকার যে যে জিনিসটার উপরে কাজ করবেন সেই জিনিসটা আগে আপনারা সিলেক্ট করে নেবেন, মানে এইভাবে ক্লিক করে সেই জিনিসটা সিলেক্ট করে নেবেন। এবার আসেন বিতে বোল্ড বোঝায়, আইতে ইটালিক, ইউতে আন্ডারলাইন। এখন এটার মানে অ্যালাইনমেন্ট আপনারা কোন দিক থেকে শুরু করতে চান এই অ্যালাইনমেন্ট করাইতে পারেন। এটার মানে হচ্ছে 1, 2, 3 কীভাবে কাউন্ট করতে চান সেটা। এটার মানে হচ্ছে লেটার স্পেলিং এবং লাইন, এটা দেখেন এই যে কীভাবে লেটারগুলো কিন্তু বড় হচ্ছে, মানে জায়গা নিচ্ছে। এরপরে দেখেন এখানে এটা হবে না, এখানে আর একটু যদি টেক্সট আমি এর সাথে নিই তাহলে আপনারা বুঝতে পারবেন। এই যে একটা ডকুমেন্ট আমাদের এখানে এই মাঝখানে আমি অনেক ফাঁকা দরকার, জায়গা দরকার, সেক্ষেত্রে দেখেন আমি আবার এগুলো ন্যারো করতে চাই, দেখেন সব কিন্তু ভিতরে প্রবেশ করে গেল কাছাকাছি। তো ওভারঅল এটা ক্লিয়ার। এবার আসেন ইফেক্ট, আমরা বিভিন্ন ইফেক্ট আনতে পারি লেখার উপরে দেখেন ক্লিক করলে বিভিন্ন ইফেক্ট কিন্তু চলে আসছে। ইফেক্টের যে কালারের ইটিটে সবকিছু আপনারা চেঞ্জ করতে পারবেন। এবার আসেন অ্যানিমেশন, অ্যানিমেশন নিয়ে আলাদা একটি টিউটোরিয়াল আমি নিজেই পার্সোনালি দিয়েছিলাম, কারণ অ্যানিমেশনের অনেক কাজ। তো অ্যানিমেশন আমরা দুই ধরনের অ্যানিমেশন করাইতে পারি, একটি হচ্ছে পেজ অ্যানিমেশন, একটি হচ্ছে টেক্সট অ্যানিমেশন। তো টেক্সট অ্যানিমেশন করাইতে গেলে টেক্সটের উপরে ক্লিক করে অ্যানিমেশনে ক্লিক করলে দেখেন এই যাচ্ছে অ্যানিমেশনের কাজ, এভাবে যাবে। এভাবে টেক্সট অ্যানিমেশন আপনারা করাইতে পারবেন। এছাড়া যদি পেজ অ্যানিমেশন করাইতে চান তাহলে পেজটার উপরে ক্লিক করলে অ্যানিমেশন নামের একটি অপশন আছে, এখান থেকে আপনারা ডিরেক্ট পেজটাকে অ্যানিমেশন করাইতে পারেন এখন। ওকে, তো অ্যানিমেশন নিয়ে আর কোনো প্রশ্ন থাকার কথা না। এবার আসি থ্রি ডটে। থ্রি ডটে আসলে এখানে এ বাই এ আপার কেস অ্যান্ড লোয়ার কেস এটা আমরা ইউজ করতে পারবো। দেখেন এখানে আমরা সবগুলো এক ক্লিকেই আপার কেস করে নিতে পারবো, বড় হাতে হয়ে গেছে, আবার এক ক্লিকে
সব সফটওয়্যারদের কিন্তু করে নিতে পারলাম। অতএব আমরা অনেক লেখা ফর্ম লিখেছি, কিন্তু এখন আমরা চাই সবগুলো বড় হাতের হোক, আপার কেস হোক, তখন এখান থেকে এটা করতে পারবো। তো এখানে থ্রি ডটে আর কোনো কাজ নাই, দুইটা তেমন একটা লাগে না। এরপর রয়েছে পজিশন, পজিশন নিয়ে যে এই লেখাটাকে আমি কোথায় রাখতে চাই, টপে, মিডিল, বটম, সেন্টার, রাইট, যেখানে রাখতে চাইব সেখানে কিন্তু এটা সেভাবে সেট হয়ে যাবে। ওকে, তো এই পজিশন সম্পর্কে ক্লিয়ার। এরপরে মজার একটি ব্যাপার রয়েছে ট্রান্সপারেশন। তো এর উপরে যদি ক্লিক করি, যে দেখেন এটা আমি একটু বুঝিয়ে দিই ভালোভাবে। আমি একটি ডকুমেন্ট এখানে নিই, তারপরে কিছু লেখা আমি এখানে লিখলাম, সেই লেখার পরে এটাকে আমি একটু টেনে ধরে বড় করে দেখাই। তো এই লেখাটা আমি এরপরে রাখলাম, কিন্তু এই লেখার কারণে কিন্তু এই লেখাটা বোঝা যাচ্ছে না। এখন আমি পিছনের এই লেখাটাকে, ব্যাকের যে লেখাটা আছে, এটাকে ট্রান্সপারেশন করাচ্ছি। দেখেন, দেখেন এবার দেখেন কেমন সুন্দর কিন্তু দেখা যাচ্ছে। মানে আপনারা এইভাবে ট্রান্সপারেশন করাই করিয়ে নিতে পারবেন। ক্লিয়ার, ট্রান্সপারেশনের ক্ষেত্রে এইভাবে কাজ করতে পারবেন। এরপরে আছে দেখেন মোর, মোর নামে যে অপশনটি রয়েছে, এই মোরের উপর যদি ক্লিক করি, ক্লিক করার পর আমাদের ম্যাক্সিমাম যে জিনিসগুলো এই মোরে দরকার, ফটো, ফটো তেমন একটা দরকার হয় না, আপলোডের মাধ্যমে করতে পারবো। স্টাইল, স্টাইলটা মাঝে মাঝে লাগে, স্টাইলের উপর ক্লিক করলে দেখেন আমরা বিভিন্ন রকম গ্রেডিয়েন্ট যে স্টাইল গুলো, এগুলো কিন্তু ব্যবহার করতে পারবো। কোনটা দরকার জাস্ট ক্লিক করেন, পেয়ে যাবেন সেটা কাঙ্ক্ষিত। এই জায়গা থেকে জাস্ট এই, এছাড়া তেমন একটা কিছু নাই। এরপর রয়েছে ধরেন অডিও, অডিওর উপর যদি ক্লিক করে এখানে অ্যাড হয়ে গেল, দেখেন আমরা কিন্তু ভিডিওর কাজ করতে পারবো, এখান থেকে ভিডিও এডিটিং করতে পারবো ক্যানভা দিয়ে। তো ভিডিও এডিটিং করলে তার সাথে তো আমাদের অডিও অ্যাড করতে হবে, সেক্ষেত্রে আমরা আপলোডের মাধ্যমে অডিও এনে অ্যাড করতে পারি, অথবা এখান থেকে কিন্তু আমরা অডিও নিতে পারি। তো এখানে আপনারা সার্চ করলে কাঙ্ক্ষিত অডিও আনতে পারবেন, যেমন হ্যাপি, ফান, রক, দেখেন কত অডিও রয়েছে, জাস্ট ক্লিক করেন চলে আসবে কাঙ্ক্ষিতটা। আবার থ্রি ডটে ক্লিক করলাম, করার পর রয়েছে ভিডিও, এখান থেকে আমরা বিভিন্ন ভিডিওটা, ভিডিও আমরা টেমপ্লেট কিন্তু নিতে পারি। এরপর যদি ক্লিক করি দেখেন একটি ভিডিও কিন্তু চলে আসছে। এভাবে কি করতে পারি, আমরা বিভিন্ন ভিডিও আনতে পারি। ওকে, ভিডিও এইভাবে আপনারা আপনার টেমপ্লেট ইউজ করতে পারেন, অথবা ডাউনলোড থেকে আনতে পারেন। এরপরে কি আছে দেখি, এরপরে চার্ট বলতে যে চার্ট গুলো, এই যে এটা আমরা দেখিয়ে দিয়েছি, এলিমেন্টের ভিতরে আছে, আপনারা যদি খেয়াল করে থাকেন তাহলে অলরেডি জানেন। এছাড়া ফোল্ডার তেমন একটা লাগে না। তো এখান থেকে এখানে এই আসছে ওভারঅল, এদের যে ওভারভিউ ক্যানভার, সেই ওভারভিউটা টোটাল হচ্ছে এই যে যা দেখলাম। এখনই কথা হচ্ছে কি, যে আমি চাই এটাকে আমি ডিলিট করে দিতে, যে এটা আমি ব্যবহার করতে চাই না, রাখতে চাই না। তখন এরপরে ক্লিক করলে ক্রস আছে, ক্রসের উপরে ক্লিক করলে দেখেন এটা কিন্তু ডিলিট হয়ে গেছে, এখান থেকে নাই। এখন এই ভিডিওর উপরে আসলে টোটালি একটি ইউটিউব, মানে একটি টিউটোরিয়াল আমি দিয়েছি, আপনারা এই ভিডিওর উপরে টোটাল যে ইউটিউব ভিডিওটি আমি টিউটোরিয়ালটি দিয়েছিলাম, আপনারা এই টিউটোরিয়ালটি দেখলে ভিডিওর কাজটা বুঝতে পারবেন। আমি যেহেতু ভিডিও অডিও দিয়ে একটি ভিডিও তৈরি করে সেটা দেখাতে গেলে অনেক সময় দরকার, অলরেডি জাস্ট আপনাদের আমি কিন্তু এগুলো মনে করিয়ে দিয়েছি, তাতেই হচ্ছে অনেক সময় কিন্তু চলে আসছে। তো আপনাদের আবারও বলবো, যারা যারা অলরেডি আমাদের 9টি ক্লাস, প্রথম ক্লাস থেকে 9টি ক্লাস অলরেডি দেখে ফেলেছেন, তাদের ক্ষেত্রে এই ভিডিওটা অনেক 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 গুণ হচ্ছে, আপনাদের ক্ষেত্রে সহায়ক হবে। কি কারণে, আমরা বিভিন্ন কোর্স করলে হয় কি, যে প্রথম দিন যে ক্লাসটি হয়, দশম বা তার পরের ক্লাসগুলোতে এসে হয় কি, যে হচ্ছে আমাদের ওই ক্লাসগুলোর কাজগুলো কিন্তু মনে থাকে না, সেক্ষেত্রে আমরা কিন্তু ভুলে যাই। তো সেই কথা চিন্তা করে আমি আপনাদের একটি ফুল কোর্স উপহার দেওয়ার জন্য শেষ পর্যায়ে এসে আমি জাস্ট এগুলো নিয়ে আর একটু ডিটেলস বর্ণনা আপনাদের করে দিয়েছি। এই কারণে
যে আপনারা খুব সহজে বুঝতে পারেন। তো এরপরে আর একটু ব্যাপার আমি দেখে দিই টেক্সটের ভিতর থেকে, টেক্সটের ভিতর থেকে ধরেন থ্যাংক ইউ এটার উপর যদি ক্লিক করি, তো আপনারা এখানে চাইলে আপনারা আপনাদের মতন কিন্তু বসিয়ে নিতে পারেন, কিন্তু বসিয়ে নিতে পারেন। এখন একটা জিনিস আমি আপনাদের একটু একটা পিকচারের একটু কাজ, আমি এটা যদি না দেখাই তাহলে অসম্পূর্ণ থেকে যাবে আমি মনে করি। তো নতুন একটি পেজ নিলাম, এরপর আপলোডে গেলে একটি পিকচার হয়তো বা এখানে করা আছে, তো এটাকে আমি একটু দেখাই। যদি আমার তো এখানে পুরো কিন্তু সেট আপ হচ্ছে না, আমি এটাকে টেনে দেখি, দেখেন আমার ব্যাকগ্রাউন্ডের সাথে কি অ্যাড হচ্ছে, হচ্ছে না। এখন এই ক্ষেত্রে আপনারা অনেকেই করে, আপনারা তো দেখা গেল এটা দিলেও কি পিকচারটা কিন্তু আমাদের নষ্ট হচ্ছে না, কিন্তু যদি আমরা অনেকে এই কোনা ধরে ভাবে মিলাই, এভাবে কিন্তু টান দিই, টান দিলে এগুলো কিন্তু কি হয়েছে, ছবিগুলো এই পুরো ব্যাকগ্রাউন্ডটাই কিন্তু নষ্ট হয়ে গেছে, বুঝছেন। তো এটার মাধ্যমে আমি এটাই বোঝালাম আপনাদের যে আপনারা কখন এই সাইড ধরে মিলানোর জন্য চেষ্টা করলে হয়তো আপনাদের ছবিগুলা নষ্ট হয়ে যাবে, যার কারণে আপনাদের বলবো যে কোনো পিকচার আপনারা অ্যাড করতে গেলে সাইড বার ধরে টেনে আপনারা অ্যাড করে নেবেন, বুঝছেন। তো এভাবে টান দিয়ে আপনারা কাজ করবেন না। তো আপনাদের কাছে রিকোয়েস্ট রাখবো বা অনুরোধ করবো, আমরা যারা আমাদের টিউটোরিয়াল প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন, অলরেডি আশা করছি তারা অলরেডি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়েছেন, লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং যারা এখনও আমাদের টিউটোরিয়াল মানে আজকে টিউটোরিয়াল দেখছেন, আগের টিউটোরিয়ালগুলো দেখেন নাই, তাদেরকে বলবো আগের টিউটোরিয়াল দেখে আসুন এবং আমাদের চ্যানেলের পাশে থাকুন। যদি আমাদের চ্যানেলগুলো আপনাদের কাছে ভালো লাগে ভিডিওগুলো এবং মনে করেন যে আমাদের এই ভিডিওগুলো আপনাদের জন্য হেল্পফুল হচ্ছে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো এই রিকোয়েস্ট আপনাদেরকে করি। তো টোটালি যে কথাটি শেষ পর্যায়ে বলতে চাই, আপাতত ক্যানভার উপর যে মাস্টার মাইন্ড টিউটোরিয়ালগুলো রেখেছিলাম এই 10টি ক্লাসই, আশা রাখছি যে টোটাল এই ক্যানভার মাস্টার মাইন্ড হবে। এগুলো যদি আপনারা টোটাল 10টি ক্লাস করেন ভালোভাবে, তাহলে আপনাদের আর ক্যানভার জন্য কারোর কাছ থেকে কাজ শেখার দরকার হবে না, নিজেরাই নিজেদের মতন প্রফেশনাল ডিজাইনগুলো করতে পারবেন। আর এরপরেও যদি কোনো কিছু থেকে থাকে যে আমার আরও মনে পড়ছে, তখন আমি এই ক্যানভার উপরে আরও কিছু যদি আপনাদের জানানোর মতো কোনো টপিকস আসে সেক্ষেত্রে আমি জানাবো। তো আপনারা আমাদের চ্যানেলের পাশে থাকুন, নতুন যে আপকামিং ভিডিও সেটা সম্পর্কে আপনারা ইতিমধ্যে এক দুদিনের মধ্যে বা আগামী কালকের মধ্যে জেনে যাবেন যে কিসের উপরে আপনাদের নেক্সট যে কোর্সগুলো আমরা আনবো সেগুলো থাকবে কি কোন বিষয়ের উপরে। তো কথা না বাড়িয়ে আজকের মতন টিউটোরিয়াল এখানে শেষ করছি, সকলকে আবারও তহিদুল একাডেমি বিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও সালাম জানিয়ে আজকের টিউটোরিয়াল শেষ করছি। আসসালামু আলাইকুম।